ব্লগ রেকর্ড করছি আজকে 12:30 বাজে, 4 অক্টোবর সোমবার। বড় ঘন ঘন ব্লগ রেকর্ড করা হচ্ছে, যেটা আমি সাধারণত পছন্দ করি না, এরকম ঘন ঘন ব্লগ রেকর্ড করতে। কিন্তু কি করব, বিধি বাম, ভবিষ্যৎ অজানা এবং খুব ইম্পর্টেন্ট ঘটনা ঘটলে তবেই আমি ব্লগ রেকর্ড করে থাকি। আজকের ঘটনা শঙ্করদাকে নিয়ে। আমি এখনও আমার বাড়িতে আছি, আমি একটু পরেই শঙ্করদার বাড়ি চলে যাব, কারণ শঙ্করদার দিদি বিপান্নিতা সাহা, যিনি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির জুওলজি প্রফেসর, তিনি আমাকে স্পেশালি বলেছেন শঙ্করদার উপর নজর রাখতে। শঙ্করদার কিছুটা নিউরোসাইকিয়াট্রিক গোলমাল হয়েছে। শঙ্করদার এই রকম ব্যাপার ইয়ে থেকে ফেরার পর থেকেই দেখতে পাচ্ছি আমরা। আমরা হাসপাতাল থেকে শঙ্করদা ফিরেছে, তারপর থেকে আমরা এরকম ব্যাপারটা দেখতে পাচ্ছি। শঙ্করদা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে, ওই সরি, এমআর বাঙ্গুরে ভর্তি ছিল। আমারও তো গোলমাল হয়ে যাচ্ছে ভাই। যাই হোক, এমআর বাঙ্গুরে শঙ্করদা ভর্তি ছিল, শঙ্করদা ফিরেছে, শঙ্করদার মা ফিরেছে, দুজনেরই কিছুটা নিউরোসাইকিয়াট্রিক গোলমাল দেখা গিয়েছে। কি জাতীয় গোলমাল সেটা কোনো সাইকিয়াট্রিক ডক্টর বা নিউরোসাইকিয়াট্রিক আমি জানি না এই ব্রাঞ্চটাকে কি বলে, বাট তারাই বলতে পারে গোলমালটা কোথায় বা গোলমালটা কী নিয়ে। শঙ্করদার, আমি যে 3 দিন ছিলাম, 3 দিনই শঙ্করদার কিছু কিছু মাইনর গোলমাল আমি দেখতে পেয়েছি। যেমন শঙ্করদার সামনে চাবি, অথচ শঙ্করদা চাবি খুঁজে পাচ্ছে না, টেবিলের উপর চাবি রয়েছে, শঙ্করদা হাঁটাচ্ছে এবং বলছে শুভ শুভ চাবিটা কোথায়, বুঝতে পারছি না চাবিটা কোথায়। বা আমি 3-4 বার দেখিয়ে এলাম কি করে, শঙ্করদার এখন 400 সুগার, ইনসুলিন দিতে হচ্ছে, একটা পেন কিনে নেওয়া হয়েছে সেটা দিয়ে ইনসুলিন দেওয়া হচ্ছে। শঙ্করদা পেনটা কি করে ব্যবহার করতে হয় আমি দেখিয়ে দিলাম শঙ্করদাকে, তারপরও পেনের ভায়াল খুঁজে পাচ্ছে না শঙ্করদা, অথচ ভায়াল সামনেই রয়েছে। এইটা হয়েছে শঙ্করদার সাথে। শঙ্করদার ঠিকঠাক ডোজেজগুলো নিচ্ছে না। শঙ্করদার 3টে ইনসুলিন আর ডোজ এবং 1টি ইনসুলিন গ্লার্জিন ডোজ সারাদিনের মধ্যে নেওয়ার কথা, শঙ্করদা ঠিক করে ডোজগুলো নিচ্ছে না। শঙ্করদা অ্যাকচুয়ালি নিজের মাকে খুব ভালোবাসে, আমি আগেও বলেছি, ফিলও করেছি বহুবার, স্নেহ অতি বিষম বস্তু, স্নেহ অতি বিষম বস্তু, এর কোনো মানে আমি কোনো ইয়ে পাই না। স্নেহ ছাড়া মানুষ অন্ধ, এই পৃথিবীতে যেমন অচল এবং অন্ধ, অতিরিক্ত স্নেহ অনেক কিছু বিগড়ে দেয়, এটাও সত্য। যেমন এই যে টিংরে, টিংরে আমার স্নেহে এখানে আবদ্ধ, আজ বাদে কাল যদি আমি এখানে না থাকি, টিংরে জানি না কোথায় ঘুরে বেড়াবে। টিংরে এখানে আমার টানে আটকে গেছে, আমি ওকে খেতে দিই, আমি ওকে মারধর করি না, ওকে আদর টাদর করি, ও আমাকে আপন ভেবে নিয়েছে। মানুষ একটি এমন অসৎ প্রজাতির প্রাণী যারা এই এই ব্যাপারটাকে ব্যবহার করে অন্যকে এক্সপ্লয়েট করে, ভালো হবে, ঠান্ডা হবে, যেন তুমি আমার কত বন্ধু, এরকম একটা আচরণ করে তুমি আমার সামনে আসবে, তুমি আমার পেটের কথা জানার চেষ্টা করবে, তারপর তুমি আমারই পোদে বাঁশটা দেবে। এইটা তো মানুষই করে থাকে না, মানুষের সাথে তো, যাই হোক, এই জন্যই মানুষ সবচেয়ে খতরনাক, মনুষ্য সমাজ সবচেয়ে বেশি খতরনাক, কথায় বিশ্বাস করতে নেই, কাজে বিশ্বাস করতে হয়। যাই হোক, শঙ্করদা আজকে রাজাপুর থানায় চলে গিয়েছিল নিজে থেকে, গিয়ে অনেক ভুলভাল কথাবার্তা বলেছে, অনেক মানে অভিযোগ দায়ের করার চেষ্টা করেছে। শঙ্করদা থানায় বলেছে, আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম, আপনারা এই প্রেমিসেসের বাইরে আমাকে পাঠিয়ে দিচ্ছেন, আমি কিন্তু মারা যাব।
আমি লয়ারের বাড়ি পৌঁছবো না। শঙ্করদা নিজের লয়ার চাইছিল হাতের সামনে। আমার মনে পড়ে আমার যখন সাইকোটিক ডিসঅর্ডার হয়েছিল তখন আমার মনে সিমিলার ভাবনা এসেছিল, কিন্তু আমি সেটাকে অ্যাকশানে কখনো পরিণত করিনি। আমার সাথে ঘটা ঘটনা বা আমার সাথে ঘটা ইভেন্ট বা আমি যে পরিস্থিতির মধ্যে আছি এটা শঙ্করদার থেকে অনেক বেশি সিভিয়ার। শঙ্করদার সাথে শঙ্করদার দিদি জামাইবাবু আছে, তারা আপদবিপদে শঙ্করদাকে ব্যাপে মানে ব্যাকআপ দিচ্ছে, আমার বেলায় তো কেউই নেই। কিন্তু আমাকে এটাই মেনে নিতে হয়েছে, আমরা মেনে নিতে বাধ্য হই, আমাদেরকে এইভাবেই এগোতে হবে। আমরা বয়সন্ধি পার করে অ্যাডাল্টহুডে এসে গেছি, আমরা তো আর ছোট নেই, ছোট নেই, যেখানেই থাকি সেখানেই ভালো থাকব। আমাদের এটাকে মেনে নিতে হবে এবং এইভাবেই আমাদেরকে এগোতে হবে। তো শঙ্করদাকে থানা থেকে আজকে ফেরাবার জন্য গিয়েছিলাম এবং সেখানে শঙ্করদা চলন্ত রিক্সা থেকে লাফিয়ে নেমে গেছে, আর একটু হলে হাত পা ভাঙত, কপাল ভালো। মোনাদি, শঙ্করদার এক আত্মীয় মোনাদি অর্থাৎ মহেশ্বেতা দি এবং তার স্বামী ধৃতি ওখানে এসে গিয়েছিল, যার জন্য আমি শঙ্করদাকে ফিরিয়ে আনতে পেরেছি বাড়িতে। এবার প্রশ্ন আসবে আমার সাথে শঙ্করদার কি এমন সম্পর্ক যার জন্য আমি এত এখানে ডিগ ইন করছি, আমি কে, আমি ফোপর দালালি মারছি? উত্তর তা না, শঙ্করদা আমার বন্ধু, বন্ধুদের বিপদে বন্ধুকেই পাশে দাঁড়াতে হয়। আর শঙ্করদা বিপদে পড়লে আমি পাশে দাঁড়িয়েছি, আমার বিপদে জানি না শঙ্করদা কতটা আসবে, কিন্তু আমার বাবার মৃত্যুর পর আমি যখন থই খুঁজে পাচ্ছিলাম না, শঙ্করদাই এমন একজন যে আমাকে ইন্সপায়ার করে, যে আমাকে ফিরিয়ে আনে। আমারও তো এই এপিসোড গেছে, আমরা এমন একটি অসহ্য ক্যাপিটালিস্ট ব্যবস্থার মধ্যে রয়েছি, সিউডো ক্যাপিটালিস্ট ব্যবস্থার মধ্যে, যেখানে প্রতি মুহূর্তে আমাদেরকে মানে মৃত্যুর প্রতিযোগিতায় ঠেলে দেওয়া হচ্ছে। তো সেখানে এই ব্রেকডাউন, এই ইয়ে স্বাভাবিক। অমুকে লেওড়া অ্যান্ড সন্সের বোর্ড অফ ডিরেক্টরস হয়ে গেল, তুমি চপ ভাজছো রাস্তার ধারে, ছি 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 ছি, তুমি টোটো চালাচ্ছ, তোমার বন্ধু খানকির ছেলে অ্যান্ড সন্সের মালিক। এইরকম প্রতিযোগিতার মধ্যে আমাদের ঠেলে দেওয়া হয়। তো তোমাদের সমাজ ব্যবস্থা, তোমাদের সব কিছুকে আমি তার উপর আমি পেচ্ছাপ করি, তোমাদের প্রতি আমি আমার মানে হৃদয়ের চরমতম ঘৃণাটুকু ব্যক্ত করি। অবশ্য তোমরা একা নও, তোমাদের মতো হারামি দেশ সর্বত্রই রয়েছে। আমেরিকাও কি কম হারামি? জাপান কম হারামি? তোমরা ওয়ার্কারদের মৃত্যুর মুখে ঠেলে দাও চাপ দিয়ে দিয়ে, তোমরা নিশ্চিহ্ন হও, এটাই আমি কামনা করি পৃথিবী থেকে। তোমাদের রেস নিশ্চিহ্ন হয়ে যাক, তোমাদের রেস বলতে আমি মনুষ্য জাতিকে বোঝাচ্ছি, এটা হিন্দু মুসলিম ইহুদি এইভাবে এটাকে আমি ভাঙছি না। তোমরা হারামির বাচ্চা, তোমরা শেষ হয়ে যাও, তোমাদের শেষ হওয়াই ভালো। যাই হোক, আর র্যান্ট করবো না, আমি শঙ্করদার বাড়ি ফিরে যাব। আজকে অনেকখানি দৌড়ঝাঁপ গেছে, আমার পা মচকে গেছে এই পূর্ব যাদবপুর থানায় যাওয়া আসা দৌড়াদৌড়ি। রিক্সাওয়ালাটাকে টাকা অবধি দিতে পারিনি, পকেটে তখন মোটে 20 টাকা ছিল যখন আমি খবর পেয়ে ছুটছি। শঙ্করদার সুস্থ হয়ে ফিরে আসুক, শঙ্করদার মা সুস্থ হয়ে ফিরে আসুক। আমার ক্ষুদ্র জীবনে আমি খুব কম জেনুইন বন্ধু পেয়েছি, আমি কারোর ক্ষতি চাই না, কারোর ক্ষতি হোক আমি চাই না। সবার অন্তঃকরণে সুস্থতা এবং বিবেক জাগ্রত হোক, এটাই আমি প্রার্থনা করি। কালকে আমার সেকেন্ড ডোজ কোভিডের, সেটা আমি নিতে যাব 12:30 সময় আমরি হাসপাতাল মুকুন্দপুরে। রাত্রে আমার জ্বর আসবে শিওর, কারণ কোভিডের পর, কোভিড ইঞ্জেকশনের পর জ্বর আসে। প্যারাসিটামল হাতের সামনে রেডি রাখতে হবে, কারণ শঙ্করদার বেলায় অনেকে থাকলেও আমার বেলায় কোনো শুয়োরের বাচ্চা নেই। ঠিক আছে, যেটা
যা সেটাকেই মেনে নিতে হবে। সামনে মৃত্যু এলে মৃত্যুকেও মেনে নিতে হবে, কি করার আছে? আমরা নশ্বর, আমাদের হাতে ক্ষমতা আর কতটুকু।